হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিপি উইথ ইশা। আজকে নিয়ে চলে এসেছি মাছের টিমের একটা অন্যরকম রেসিপি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর ভিডিও নিয়ে নিয়েছি মাছের টিম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, তেজপাতা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাসৌরি মেথি, নিয়ে নিয়েছি লেবু আর কিষানের টমেটো সস। এবারে একটা কড়াই গরম জল করে তার মধ্যে দিয়ে দিলাম মাছের ডিমটা। মাছের ডিম দিয়ে এর মধ্যে দিলাম লেবুর রস, আর লেবুটাও ওর মধ্যে ফেলে দিলাম। মাছের ডিমটা সিদ্ধ হচ্ছে, তা একটু নেড়ে চেড়ে দেখো, অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবারে সিদ্ধ হয়ে গেছে, ওটাকে ফুটো ঝুড়িতে ঢেলে নিলাম। এবারে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে ডিমটাকে আমরা ভেজে নেব। ডিমটাকে দিয়ে দিলাম সব, ডিমটা দিয়ে দিলাম। এবারে মধ্যে আমরা দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে আমরা ডিমটাকে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এবারে আবার কড়াতে সর্ষের তেল দিলাম, এবারে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এবার দিচ্ছি শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, রসুন কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিলাম, চেরা লঙ্কাটা দিয়ে দিলাম, লঙ্কাগুলো। আর এগুলোকে ভালো করে নেড়ে নেব। মধ্যে দিলাম নুন, হলুদ, শুকনো লঙ্কা, গোলমরিচ গুঁড়ো আর গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে এটা নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছের ডিমগুলো, আর ভালো করে নেড়ে নেব। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু রস, দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি একটু। এবার এটাতে জল ঢেলে দিলাম। এবার জল ঢেলে এটাকে একটু নেড়ে দেবো। এবার এটাকে চাপা দিয়ে রাখবো, 5 বা 10 মিনিটের জন্য চাপা দিলেই হবে। এটা প্রায় হয়ে এসছে, ফুটছে। এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, এবারে দিয়ে দিলাম কাসৌরি মেথি, দিয়ে দিচ্ছি কিষানের টমেটো সস। আমাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরাও সবাই বাড়িতে ট্রাই করো, দেখো খুব ভালো। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আর নিয়ে চলে আসবো অন্য আর একটা রেসিপি।